ভিডিওটিতে ক্লিক করবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো নিত্য নতুন ভিডিওর সঙ্গে আবার একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেখানে দেখতে পাবেন গ্রামের স্কুলে কিন্তু বিভিন্ন রকম সাবজেক্ট অনুযায়ী বিভিন্ন রকম কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। আর আবেদনের প্রসেস রয়েছে পুরোপুরি অনলাইনের মাধ্যমে। তো কোন জেলায় এই রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে, কারা কারা আবেদনের যোগ্য, আমি কিন্তু আপনাদের এক এক করে ভিডিওটির মাধ্যমে তুলে ধরছি। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি আজকের এই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে চলে এসেছি। এই নোটিশটির লিঙ্ক থাকবে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে এই নোটিশটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবার আমি আপনাদের বলেছিলাম এই রিক্রুটমেন্টটি যেখানে প্রকাশিত হোক না কেন, আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের প্রসেস রয়েছে পুরোপুরি অনলাইনের মাধ্যমে। তো রিক্রুটমেন্টটি কোথা থেকে প্রকাশিত করা হয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিস থেকে, যেখানে বলা হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রিবাল ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং টুয়েন্ড ফ্লোর সুরি, যেটা বীরভূম জেলা থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটি প্রকাশিত করা হয়েছে। তো এখানে আপনারা পুরো অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন, আর এর সঙ্গে বলা হয়েছে অনলাইনে আবেদন করবার যে অফিসিয়ালি সাইট এখানে তা রয়েছে www.birbhum.gov.in। এই অফিসিয়ালি সাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে। এবার এখানে কী কী সাবজেক্টের জন্য টিচার নিয়োগ করতে চলেছে, যেরকম দেখতে পাবেন এই যে নিয়োগ টিচ করতে চলেছে এটা কিন্তু পিওরলি কন্ট্যাক্ট বেসিস, শুধুমাত্র এক বছরের জন্য। এখানে কিন্তু বলাই রয়েছে টেম্পোরারি বেসিক ফর এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার। ওকে, এবার এক নম্বরে কী বলা আছে, গেস্ট টিচার অফ লাইফ সায়েন্সের জন্য এখানে নিয়োগ করতে চলেছে, এরপরে গেস্ট টিচার অফ জিওগ্রাফির জন্য, এরপরে কেমিস্ট্রি, এরপরে দেখতে পাবেন গেস্ট টিচার অফ সাঁওতালি, গেস্ট টিচার্স অফ বেঙ্গলি, গেস্ট টিচার্স অফ ইংলিশ, হিস্ট্রি। তো এই সকল সাবজেক্টের জন্য কিন্তু এখানে নিয়োগ করতে চলেছে। তো এক নম্বর হচ্ছে গেস্ট টিচার অফ লাইফ সায়েন্স। তো লাইফ সায়েন্সের জন্য এখানে একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে, যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, পিজিটি মানে পোস্ট গ্রাজুয়েট সঙ্গে বিএড আপনাদের লাগবে, তবে এখানে আপনারা আবেদন করতে পারবেন। সেম টু সেম এখানে জিওগ্রাফি পোস্টের জন্য কিন্তু পিজিটি প্লাস বিএড আপনাদের থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো এইভাবে করে আপনারা কিন্তু কোয়ালিফিকেশানগুলি দেখে নেবেন। এরপরে গেস্ট টিচার অফ বেঙ্গলি পোস্টের জন্য এখানে কী বলা হয়েছে, টিজিটি ইন বেঙ্গলির সঙ্গে কিন্তু আপনাদের বিএড লাগবে। তো এই সকল কোয়ালিফিকেশান থাকলে কিন্তু এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবার আমি বলে রাখি এখানে প্রিফার করা হচ্ছে, প্রিফার উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন টিচার অফ এট লাস্ট টু ইয়ার্স ফ্রম এনি রিগনাইজ স্কুল। তো আপনারা যদি এর আগে কোনো যে কোনো স্কুলে দু বছরে কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু এখানে আপনারা অগ্র অধিকার পেয়ে যেতে পারেন, বা তাদেরকে কিন্তু এখানে আগে প্রিফার করা হবে। ঠিক আছে, এবার আমরা চলে আসবো বয়সের মধ্যে। বয়স এখানে আপনাদের চাওয়া হয়েছে 1/9/2021 ভিত্তিতে 18 থেকে 40 মধ্যে কিন্তু আপনাদের বয়স হলে আপনারা আবেদনের যোগ্য। এরপর আমরা চলে আসবো, এই আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে 25/10/2021 তারিখে 11টার সময়, আর আবেদনটি চলবে 8/11/2021 তারিখে 5টার সময়। তো আপনারা যদি কেউ আবেদনটি করতে চান নভেম্বরের 8 তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করে কমপ্লিট করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের আবেদনটি সাকসেসফুল হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে। নিত্য নতুন ভিডিও দেখবার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।